হ্যান্ডসাম হাঙ্ক নাকি কিউট ছেলে? কিউট ছেলে। ওকে, নাচ নাকি গান? গান। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। ফুটবল নাকি ক্রিকেট? ক্রিকেট। 1 কোটি টাকা পেলে কি করবা? সিনেমা বানাবো। সামার না উইন্টার? একদম শুরুতে যাইতে হবে। আমরা দেখলাম নাজিফা তুশি হাইয়েস্ট আসতে পারছে এই পর্যন্ত। ইউ স্টিল হ্যাভ আ ফিউ কোয়েশ্চনস লেফট, লেটস গো। রেডি? তুমি এত আমি কনসেন্ট্রেট করতে এক্স্যাক্টলি তুমি কনসেন্ট্রেট করতে পারবা না। দ্যাটস দ্য গেম। 3 2 1। ফুচকা নাকি কাচ্চি? ফুচকা। ওয়ার্কআউট নাকি ঘুম? ওয়ার্কআউট। শাহরুখ খান না সালমান খান? কেউ না। ডিম নাকি মুরগি? মুরগি। কমেডি নাকি হরর? হরর। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। And that is the rapid fire section with Nazifa Tushi. আমরা দেখতে পারি Nazifa Tushi এই পর্যন্ত আসছে। অবশ্যই হচ্ছে এখানে আসতে পারলে কি হবে, কি হবে, আমি কি গিফট পাবো? হ্যাঁ, তিন গুণ আসলে আমরা কোনো আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা তোমাকে একটু সহজ করে দিই। হ্যাঁ, তুমি কোনো কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন ছাড়া তুমি এই পর্যন্ত পৌঁছাবা, ঠিক আছে? ঠিক আছে। থ্রি ডান। ওকে, থ্রি, ওকে, টু, ওয়ান। অলরাইট গাইস, আমরা এখন কোনো কোয়েশ্চেন করা বন্ধ করেছি। আপনারা কমেন্ট সেকশনে গেস করেন যে এই পর্যন্ত পৌঁছতে পারবে কিনা, হ্যাঁ অথবা না। হ্যাঁ, এটা অন। ভালো খেলতেছো, ভালো খেলতেছো। ওরে বাপরে, কনসেন্ট্রেশন, ফোকাস, এইভাবে তুলে তুলে আনতেছে। এই যে এখনই ধরা রাখাবে, ধরা ধরাটা খেলো। ইন থ্রি, এবার ঘুরবা, ঘুরাবে। হ্যাঁ, এইবার এইবার এইবার। হ্যাঁ, এতক্ষণ তো খুব সোজা। এ গাইস, অনেক দূর চলে গেছে এটা, কিন্তু হালকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখি নাই, অল্প একটু টাচ লাগছিল। হ্যাঁ গাইস, নাজিফা তুশি কিন্তু অনেক সিরিয়াস, অনেক কনসেন্ট্রেশন দিয়ে মানে মুভির ক্যারেক্টার যেভাবে প্লে করে সেভাবে করে গেমটা খেলতেছে। দেখো বাঁকা হয়ে গেছে, এইবার এরকম হয়ে যেত আমি খেলবোই না। নাজিফা তুশি did wonderful in rapid fire, but not so much in the focus challenge. আরে যে খুব ভালো। তো তুমি ফোকাস যখন রাখার চেষ্টা করো, what is your secret of you know keeping focus? আমি অন্য কিছু সব ব্লক করে দাও, সব ভুলে যাও না। আচ্ছা আচ্ছা, নাইস নাইস নাইস। আমরা এটা নাজিফা তুশি একটা টিপস দিয়েছেন আপনাদেরকে যে কিভাবে ফোকাস বাড়ানো যায়। আপনি অন্য সব কিছু ভুলে যাবেন, তবে অন্য সব কিছু ভুলে গেলে আপনি যেটা ভুলতে পারবেন না সেটা হচ্ছে তার আছে 11-11 is the biggest sale of the year. এবং এটাতে কাউন্টার ডিল শুরু হয়ে গেছে, এখনই কেনাকাটা করা শুরু করতে পারেন। আর নিচে কমেন্ট সেকশনে এখানে দেখেন যে অ্যাট্রাকশন অফ দ্য ডে, ওইটা দিয়ে আপনি খেলাধুলা শুরু করতে পারেন, আপনি একটা ফোন জিতে যেতে পারেন কালকে। জাস্ট প্রেস করে দেখেন কি হয়। আর নিচে যে একটা ব্যাগ রাখা আছে ওটা হচ্ছে অ্যাড টু কার্ড, সো অ্যাড টু কার্ড করে করে অনেক অনেক প্রোডাক্ট কেনা শুরু করতে পারেন। আর যারা আমাদেরকে লাইভে দেখছেন, আমি দেখতে পাচ্ছি 99,000 গিয়ে আমরা আটকে আছি, এখনই মনে হয় 1 লাখ হয়ে যাবে। 1 লাখ হয়ে গেলে একটা বড় সড় লাইক ইউ নো 1 লাখ ভালোবাসা, 1 লাখ ভালোবাসা না। এন্ড উইথ দ্যাট 1 লাখ লাভ রিঅ্যাকশন দ্য রাসেল, কনগ্রাচুলেশনস ব্রো। আমি বলছি আগে লিরিক্সটা বুঝতাম।